ভয়েসেল জবস আপডেট 2024-এ এবং আপনার মার্চে যে সমস্ত আপনার জবস আপডেটগুলো আসছে সেগুলো নিয়ে অবশ্যই আজকের ভিডিওতে আপডেট থাকবে এবং কিভাবে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট করবেন, কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি একটু যেটা আজকে একবারে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তার আগে একটি কথা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি জাস্ট আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনার নিয়মিত চেষ্টা করবো অবশ্যই। গাইস, লেটস গো স্টার্ট দিস ভিডিও। ওকে, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ব্রুনাই বয়েসেল ওয়েবসাইটে কী কী জবস আপডেট আছে, তারা কী কী নোটিশ দিচ্ছে এবং কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, এ টু জেড সব কিছু ক্রাইটেরিয়া আমি সব কিছু দেখিয়ে দেবো। ওকে, সর্বপ্রথম চলে যাবো আমরা গুগলে। গুগলে গিয়ে আপনি লিখবেন শুধু বয়েসেল, লেখলে হবে, আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। জাস্ট আপনার প্রথম যেই ওয়েবসাইটটা চলে আসে, যে ওয়েবসাইটটা চলে আসে সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আপনাদের নোটিশ বার আছে, এখানে জাস্ট ওয়েট করেন, এটা আমি ক্যান্সেল করে দিতে। ওকে, এখানে দেখতেছেন যে অসংখ্য নোটিশ, তো এখানে আমি বয়েসেলে ক্লিক করলাম যে ব্রুনাই যে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার কী কী দিছে। তো একটু যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে আপনার সবগুলোতে তিনটা আপনার কোম্পানিতে বা তিন ধরনের ক্যাটাগরিতে লোক নিচ্ছে, তো আপনার তিনেরটা পিডিএফ এখানে দিয়ে দিছে, আপনারা যখন যাবেন তখন দেখবেন। ওকে, তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি দেখবেন, এখানে আপনার খুবই গুরুত্বপূর্ণ কথা। আর যারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করছেন তাদেরকে আমি প্রুফ দেখাতে চাই। ওকে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জেনুইন প্রুফগুলো দিয়ে অবশ্যই দেখাবো এবং আপনারা কীভাবে যারা আবেদন করতে পারেন না তারও আবেদন করতে পারবেন। ওকে, ভিডিওটা একটু কাইন্ডলি ধৈর্য সহকারে সবটা দেখবেন। ওকে, এখানে আপনার তিনটা কোম্পানি আপনার দেওয়া আছে। ওকে, তো প্রথম ফার্স্টে আমি যে কোম্পানিটা তারা কী ডিমান্ড দিছে বয়েসেলে, ওকে, এখানে আমি সরি ভিউ, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর জাস্ট এখানে ডাউনলোড নিবে। ওকে, ডাউনলোড নেওয়ার পরে এখানে আপনার পিডিএফ ফাইলটাও আপনার শো হবে। শো হওয়ার পরে জাস্ট ওকে, এখানে লেখা আছে কী কী প্রদেশ সংখ্যা দেওয়া আছে। ওকে, এখানে সর্বপ্রথম পুরো লেখা আছে আপনার কোম্পানির নাম। ওকে, তারপরে আছে আপনার এখানে লেখা আছে কিচেন হেল্পার, রেস্টুরেন্ট কিচেন হেল্পারের লোক নিবে আপনার কয়জন, 60 জন, আপনার স্যালারি হচ্ছে 600, হ্যাঁ 600 BND, অর্থে ব্রুনাই ডলার, আর আপনার বাংলা কনভার্ট করলে আসে 49,000 টাকা। ওকে, বয়স হবে আপনার 18 থেকে 30 বছর। ওকে, তারপর হচ্ছে আপনার ওয়েটার নিবে 2 জন, সেম টু সেম আপনার স্যালারি হবে, আর হচ্ছে আপনার বয়স 18 থেকে 32 বছর। ওকে, তারপরে নিবে শেফ 3 নম্বরে, তারপরে এখানে তারা আপনার 700 ব্রুনাই ডলার দেবে, আপনার বেতন হবে 57,000 টাকা। ওকে, বয়স আপনার 32 থেকে 50 বছর। ওকে, এখানে আসেন আমি যোগ্যতা, নিম্নতম পঞ্চম শ্রেণী পাস হতে হবে আপনার কিচেন হেল্পার, ওকে, প্লাস ওয়েটার। ওকে, এখানে আপনার ওয়েটারে কী বলছে যে আপনার যোগ্যতা সম্পর্কে তারা কী বলছে, এখানে কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনার, যে ওয়েটারে কমিউনিকেশন স্কিল থাকতে হবে অতি থিয়ান ও আপয়ান দক্ষ থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনার যারা শেফে যাবেন, শেফে হচ্ছে আপনার ওকে সংশ্লিষ্ট কাজের ট্রেনিং ওকে থাকতে হবে, সংশ্লিষ্ট কাজের ট্রেনিং থাকতে হবে, জাস্ট আপনারা দেখে নেবেন সময় শর্ট করার জন্য কাজ আপনাকে দেখাচ্ছি। ওকে, এখানে যখন আপনার ওয়েটারে আপনার কিচেন হেল্পারের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আপনার মিষ্টি ও তান্দুরি রান্নার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়েটারের। ওকে, তারপরে শেফে হচ্ছে আপনার 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এবং ইন্ডিয়ান কুইন্স ও তান্দুরি রান্না বাস্তবের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে, বিদেশে কাজ করার অগ্রাধিকার দেবে, যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য অগ্রাধিকার বেশি থাকবে কারণ তাদের কাজের এক্সপিরিয়েন্স বেশি। ওকে, এখানে আসেন মানে চাকরির শর্তাবলী, আপনার চুক্তির বয়স হচ্ছে 2 বছর। ওকে, এবং আপনার কর্মঘণ্টা, আপনার দৈনিক কত ঘন্টা, 8 ঘন্টা প্লাস ওভার টাইম ব্রুনাই শ্রম আইন অনুযায়ী পাবেন, 8 ঘন্টা পরে আপনার ওভার টাইমে ব্রুনাই শ্রম আইন অনুযায়ী আপনার দেবে। ওকে, থাকা কোম্পানি বহন করবে। ওকে, খাবার কাজের থাকা, কাজে থাকা অবস্থায় কোম্পানি বহন করবে। ওকে, বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে, মেডিকেল কোম্পানি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে, এবং ছুটি বিমান ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। ওকে, তারপরে আসছে বয়েসেল সার্ভিস অন্যান্য তথ্য, বয়েসেলের সার্ভিস অন্যান্য তন্ত্র তথ্য এখানে কী লেখছে তারা। ওকে, আগ্রহী প্রার্থী ইংরেজি জীবন বৃত্তান্ত শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য তথ্যবেদী বয়েসেলের প্রতি লিঙ্কে।
মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের প্রার্থী যাচাই করার করে এবং প্রার্থী ভাবে তালিকা চূড়ান্ত প্রতিনিধি আপনার কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং আপনার এখানে ওকে চূড়ান্তভাবে নির্বাচন কর্মীর বয়সেলের সার্ভিস চার্জ এবং আনুষাঙ্গিক ব্যয় সহ মোট আপনার 56,350 টাকা ওকে এটা হচ্ছে আপনার বয়সেলে দিতে হবে এবং আপনার আসেন ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট যেটা আপনি বহন করা লাগবে। ওকে এখানে একটা আবেদনের লিঙ্ক দিছে, যাই হোক এটা আমি পরে বিস্তারিত আলোচনা করবো বিষয়টা নিয়ে। আগে আমি ওকে বয়সেল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অনলাইনে আবেদনের কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা প্রদান করবে না। ওকে তারপরে এখানে আপনার জরুরি আপনার যোগাযোগ করতে পারবেন। ওকে এই হচ্ছে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা বেশি প্রায়োরিটি দেব, এই ফোন নাম্বারটা ওকে আপনারা কল দিবেন। ওকে তারপরে এখানে আছে আপনার নাম্বার ওয়ান, নেক্সট ওয়ানে হচ্ছে আপনার যেটা কোম্পানি কি চাচ্ছে। ওকে জাস্ট ওয়েট, এখানে সেম ডাউনলোডে দিতে হবে, ডাউনলোডে দেওয়ার পরে জাস্ট ওয়েট। এখানে আমি শর্টকাট দেখাচ্ছি, এখানে ইয়ারকন টেকনিশিয়ান লাগবে দুইজন, বেতন হবে বুনাই আপনার $600 দিবে। ওকে 49,000 বেতন হবে, বয়স 25 থেকে 35 বছর, সংশ্লিষ্ট কাজের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে তারপরে চুক্তির ম্যাচ 10 বছর, এগুলো আপনার একটু পরে নেবেন। ওকে কাজের আপনারা 8 ঘন্টা, এখানে সেম টু সেম আপনার যা কিছু এখানে দেওয়া আছে এখানে সব কিছু একই অবস্থা। ওকে তারপরে নেক্সট ওয়ান হচ্ছে, ওকে এখানে আছে একটা কোম্পানির ডিমান্ড আছে, এখানে দ্বারা তারা কী নেবে দেখি, এখানে নিবে আপনার জেনারেল ওয়ার্কার নিবে 10 জন। ওকে দৈনিক আপনার $20 দিবে, দৈনিক বলতে 8 ঘন্টায় $20 দিবে, বাংলা টাকা যা 1600 টাকা, বয়স হচ্ছে আপনার 20 থেকে 45 বছর, আর আপনার কাজের কমপক্ষে 0-5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওকে এখানে সব কিছু আপনারা পড়ে নেবেন। ওকে আর সেম আপনার আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে আবার তারা অনলাইনে বলে দিচ্ছে, অনলাইনে এগুলো জমা দেওয়ার জন্য বলছে, কিন্তু অনলাইনে আবেদনের কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা প্রদান করা হবে না। তার মানে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কনফার্ম করবেন, কনফার্ম করে যে আপনার ঠিকানায় যাবেন, ঠিক আছে। ঠিকানায় গিয়ে আপনারা এই যে আপনার অফিস ঠিকানা এখানে দেওয়া আছে, এই অফিস ঠিকানা প্রবাস কল্যাণ ভবন 5ম তলা 71/72 স্কাটং, ওকে রমনা পার্ক ঢাকায়, তো এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা বাকি সব কিছু দেবেন। ওকে আগে এই নাম্বারে কল করবেন, এই নাম্বারে কল করে যোগাযোগ করে নেবেন। ওকে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে এখানে যে বলছি এখানে ক্লিক করলে কী লেখা আসে জাস্ট একটু ওয়েট দেখেন, সার্ভার এন লেখা আসে যে আপনার ডিভাইসের প্রবলেম বা গুগল ড্রাইভের প্রবলেম দেখা আছে, উই আর সরি ইউ ক্যান নট অ্যাসেস দিস আইটেম বিকজ ইট ইস ইন ভাইলেশন অফ আওয়ার। ওকে এখানে একটা ই দিয়ে রাখছে, যাই হোক না কেন এখানে আপনার সিস্টেমটা এখানে ওনারা ইয়ে করে না, জাস্ট একটা লিঙ্ক দিয়ে রাখছে, কিন্তু সরাসরি দেওয়ার জন্য তারা অনুরোধ করছে, কারণ এখানে বলে দিছে যে আপনার অনলাইনে আবেদন কোনো প্রার্থী চাকরির নিশ্চয়তা প্রদান করবে করে না। ওকে তো এই জন্য এনারা এটা বলে দিছে। ওকে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, কাল হবে, দেখা হবে নেক্সট কোনো জবস আপডেট নিয়ে। থ্যাংক ইউ।